আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। মহান আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 দ্বিতীয় পত্রের ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের প্রথম অধ্যায়, আজকের অধ্যায় হচ্ছে প্রথম। আজকের বিষয় সেল ও ব্যাটারি। আজকের বিষয় সেল ও ব্যাটারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসি ও ডিসি বিদ্যুৎ শক্তির মধ্যে ডিসি বিদ্যুৎ শক্তির নির্ভরশীলতা অনেক বেশি। এসি আর ডিসি বিদ্যুতের ভিতরে ডিসি বিদ্যুৎ শক্তির নির্ভরশীলতা বেশি, মানে এই শক্তি একসাথে বেশি পরিমাণে উৎপাদন করা যায় না, কিন্তু এই শক্তির প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রে অপরিহার্য। ডিসি বিদ্যুৎ একসাথে বেশি উৎপাদন করা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিহার্য। যেমন ইলেকট্রোপ্লেটিং, টেলিফোন সিস্টেম, বিদ্যুতের সঞ্চালন, এ ধরনের ঘটনায় ডিসি বিদ্যুৎ জড়িত। ডিসি বিদ্যুৎ উৎপন্নের ক্ষেত্রে প্রধান উৎস সেল ও ব্যাটারি। তাহলে আমাদের যেসব ক্ষেত্রে ডিসি বিদ্যুৎ প্রয়োজন, সেসব ক্ষেত্রে এটা দরকার, কারণ ডিসি বিদ্যুৎ উৎপন্নের প্রধান উৎস এই সেল বা ব্যাটারি। তাহলে কি হলো, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে বৈদ্যুতিক সেল বা বিদ্যুৎ কোষ বলে। আমি আবার বলি, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে বৈদ্যুতিক সেল বা বিদ্যুৎ কোষ বলে। বিদ্যুৎ সেল মূলত ইলেকট্রোকেমিক্যাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট। বিদ্যুৎ সেল মূলত ইলেকট্রোকেমিক্যাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট, যা নিয়মিত রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করে। তাহলে কি হলো, এই বিদ্যুৎ সেল মূলত ইলেকট্রোকেমিক্যাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট, যা নিয়মিত রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করে। এই বিদ্যুৎ কোষ প্রধানত দুই প্রকার, কি কি? এক প্রাইমারি বা মৌলিক সেল, দুই সেকেন্ডারি বা সঞ্চয়ী সেল। তাহলে এই বিদ্যুৎ কোষ প্রধানত কয় প্রকার? দুই প্রকার, এক প্রাইমারি বা মৌলিক সেল, দুই সেকেন্ডারি বা সঞ্চয়ক সেল। এই সেলে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও ইলেকট্রোড এর উপর ভিত্তি করে বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। বলছে এই সেলে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং ইলেকট্রোডের উপর ভিত্তি করে বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে। বিশ্বস্ততা সহ বহুবিধ সুবিধার জন্য দিন দিন এর ব্যবহার বেড়ে চলেছে। বলছে বিশ্বস্ততার সহিত এর সুবিধা আছে, নানাবিধ যে সুবিধাগুলো আছে এর জন্য এর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এবার আমরা আসি সেল কাকে বলে।
যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তাকে সেল বলে, একে তড়িৎ কোষও বলা হয়। তাহলে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তাকে সেল বলে, একে তড়িৎ কোষও বলা হয়। সেলের ভিতর স্থির মানের ভোল্টেজ উৎপন্ন হয়, যার ফলে বদ্ধ সার্কিটে ডাইরেক্ট কারেন্ট প্রবাহের সৃষ্টি হয়। বলছে সেলের ভিতর স্থির মানের ভোল্টেজ উৎপন্ন হয়, যার ফলে এই বদ্ধ সার্কিটে ডাইরেক্ট কারেন্ট প্রবাহ সৃষ্টি হয়। এ কাজের জন্য অপরিবাহী পাত্রের মধ্যে ভিন্ন ধর্মী দুটি ধাতব পাত ও রাসায়নিক পদার্থ রাখলে রাসায়নিক বিক্রিয়ার ফলে ভোল্টেজ উৎপন্ন হয়। সে যে এই এই কাজের জন্য অপরিবাহী পাত্রের মধ্যে ভিন্ন ধর্মী দুটি ধাতব পাত ও রাসায়নিক পদার্থ রাখলে রাসায়নিক বিক্রিয়ার ফলে ভোল্টেজ উৎপন্ন হয়। বলছে অপরিবাহী পাত্র কেন হবে? যেহেতু এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেহেতু যদি এখানে পরিবাহী পাত্র হয়, তাহলে যে অ্যানোড, যে দুটো অ্যানোড আর ক্যাথোড আছে, এর ভিতরে বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি অন্যত্র চলে যেতে পারে। লোড সংযুক্ত করে সার্কিটে আবদ্ধ অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হয়। সেলে উৎপন্ন ভোল্টেজ সেলের ইলেকট্রোডের আয়তনের উপর নির্ভর করে না। বলছে যে সেলে উৎপন্ন যে ভোল্টেজ, এটি সেলের যে আয়তন তার উপর নির্ভর করে না, ইয়ার উপাদান বা অ্যাক্টিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপরে নির্ভর করে। তাহলে কিসের উপর নির্ভর করে? এর অ্যাক্টিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে। আর তড়িৎ প্রবাহের পরিমাণ ইহার উপাদানের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভরশীল। আর তড়িৎ প্রবাহের কি পরিমাণ কি হয়? যার উপাদান ও পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে। তো সেলে কি কি উপাদান থাকে দেখি আমরা। সেলে থাকে এক পজিটিভ পাত বা ইলেকট্রোড ও নেগেটিভ পাত বা ইলেকট্রোড। একটা নেগেটিভ পাত বা নেগেটিভ ইলেকট্রোড, একটা পজিটিভ পাত বা পজিটিভ ইলেকট্রোড। আর থাকে রাসায়নিক পদার্থ বা ইলেকট্রোলাইট। আর থাকে কি? রাসায়নিক পদার্থ বা ইলেকট্রোলাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আজকে যে পাঠ হলো, এরপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিতে চাই। তোমরা একটু খাতায় নোট করে নাও, বাড়িতে বসে লিখবে। বাড়ির কাজটা হলো সেল কাকে বলে। বাড়ির কাজটা কি? সেল কাকে বলে, এইটা তোমরা বাড়িতে লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকবে, সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।